বাচ্চাটার আব্বা বলে, ওই বাচ্চাটার মা বলে, আমার ছেলে আমার ছেলে চলো বাবা আর খেলাধুলা করতে হবে না বাবা, বাড়ি তোমায় যেতে হবে, সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে, বাবা তুমি বাড়ি চলো। ও আমার ভাইরা, ও নদিয়া জেলার যুবকেরা জোয়ানেরা বলো, ওই লাটাই ওয়ালা যখন গুড়িটা এবার গোটাতে লাগে, তথা লাটাই গোটায় ওই গুড়িটা কি গালাতে নিচে নামে, কেমন করে ঠিক এইভাবে আসবে। তার মানে ওই ঘুড়ি যখন আসমানে লাটাই থেকে ছেড়ে গেল, আসমানে উঠছিল, ও মনে করছিল যে আমি পুরো ছাড়া পেয়ে গেছি, আমি আর আসছি না, ওই জন্য টাটা দিচ্ছিল। কিন্তু ততটা সময়সীমা আছে, সন্ধ্যা হলে মাত্র বাড়ি যাবে। এখন সেই ঘুড়ির আর মনে ছিল না যে আমি যেখানেই উড়ি না কেন, আমার সাথে দড়ি টান বাঁধা আছে, টান দিলেই আমার লাটাই যখন হাতে রয়েছে এটা জানা ছিল না। যেই লাটাই টানছে তখন এবার কি করছে, ভাই আসছে, আমি তো যাচ্ছি, আমার জানা ছিল না যে তোর কাছে আমার লাটাই রয়েছে। ও আমার ভাইরা মনে রাখো, পৃথিবী জমিনে মহান আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে, প্রত্যেকটা মানুষকে একটা হায়াত দিয়েছে, প্রত্যেকটা মানুষের সময় সীমা দিয়েছে। পৃথিবী জমিনে আসার পরে এখন যদি আমরা আল্লাহকে টাটা দিই, টাটা দিই, টাটা দিই, মনে রাখো তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না করো, তুমি যদি যাকাত আদায় না করো, তোমার ব্যবহার তোমার আচরণে যদি ভালো না খায় ভালো না রয়, তোমার ব্যবসা বাণিজ্য যদি হালাল না হয়, বিবি বাচ্চার সাথে সম্পর্ক যদি তোমার ভালো না হয়, মনে রাখো তোমার এই ব্যবহার খারাপের জন্য আমার আল্লাহ এক বিন্দু ক্ষতি হবে কি। আমি যদি নামাজ না পড়ি, আচ্ছা আল্লাহর কি পাওয়ার কমে যাবে বলে মনে হয়? কিচ্ছু হবে না। আল্লাহ বললেন আমরা যারাই দাসত্ব করি, যারাই গোলামি করি, সব নিজেদের লাভের জন্য করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মনে রাখো, তবে পৃথিবীতে আসার পরে আমরা যতই টাটা দিই আল্লাহকে, ও আল্লাহ আমরা তো আর আপনার কাছে যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না। পৃথিবীতে আসার পরে এই কুরসির কত গরম দেখায়, জ্ঞানের কত গরম দেখায়, বিল্ডিং বালাখানার কত গরম দেখায়, টাকা পয়সার কত গরম দেখায়। ও আমার ভাইরা, ও নদিয়া জেলার মা বোনেরা মনে রাখো, মৃত্যু, এই মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কেননা বাবা পৃথিবীতে যখন এসেছি আমাদের মরণের লাটাই আমার আল্লাহর হাতে আছে, সময় সীমা যখন এসে যাবে আল্লাহ যখন লাটাই গোটাবে, পৃথিবীর কোন শক্তি আল্লাহর ওই লাটাই থেকে তোমায় বাঁচাতে পারবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? চাচা যে রাগ হচ্ছে, বিশ্বাস করুন আমি 4 ঘন্টা ধরে গাড়িতে করে এসেছি 4 ঘন্টা, তবে আপনাদের এই 34 নং সড়ক এত খারাপ রাস্তা, 10 ঘন্টা রাস্তা জার্নি করলে যত না কষ্ট হয়, এই 4 ঘন্টা রাস্তা তার থেকে বেশি কষ্ট হচ্ছে, এত রাস্তা খারাপ আর ধুলা, পুরো চেহারা একে যা কালো তার থেকে আরো অন্ধকার ধুলো, বুঝলেন? ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালু। ও আমার ভাইরা, আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন 28 পারা নম্বর 28, সূরার নাম হলো সূরা জুমা, দ্বিতীয় পৃষ্ঠার 2 লাইনের পরে এই আয়াতটা মহান আল্লাহ নাযিল করেছেন। ও আমার ভাইরা মনে রাখে, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, এ দুনিয়ার মানুষের আসনে রাখো মরণের ভয়ে, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেখানেই পালিয়ে যাও না কেন, যে জায়গাতে অবস্থান করো না কেন, তাফিরু নামি মহান আল্লাহ বললেন পৃথিবীর যে জায়গাতে অবস্থান করো না কেন, এমন জায়গাতে আপনি আছেন দুনিয়ার বাতাস সেখানে পৌঁছাতে পারে না, দুনিয়ার আলো সেখানে পৌঁছাতে পারে না, দুনিয়ার কোন শক্তি পৌঁছাতে পারে না, দুনিয়ার কোন পাওয়ার সেই জায়গাতে পৌঁছাতে পারে না। ও আমার ভাইরা মনে রাখো, দুনিয়ার মানুষের পাওয়ার আর মহান আল্লাহর ফেরেশতা
আজরাইল আলাইহিস সালামের পাওয়ার কি এক কথা বলেন, দুনিয়ার মানুষের পাওয়ার আর আল্লাহর ফেরেশতা আজরাইলের পাওয়ার এক মর্যাদা, কি বলুন আলাদা। পৃথিবীর যে জায়গাতে দুনিয়ার শক্তি যেতে পারে না, দুনিয়ার শক্তি কাজ হয় না, সেই জায়গাতে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও রাজা বুড়ে মা বুড়েরা মনে রাখে, মহান আল্লাহ জানিয়ে দিয়েছে মৃত্যুর ভয় থেকে যেখানে পালিয়ে যাও না কেউ, আমি আল্লাহ জানিয়ে দিলাম মরণের সাথে তোমার সেখানে সাক্ষাৎ হবেই হবে, হবেই হবে। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন পাওয়ার, পৃথিবীর কোন অর্থ সম্পদ, পৃথিবীর কোন শক্তি মরণের হাত থেকে তোমায় বাঁচাতে পারবে না। ও আমার ভাইরা, মরণ হয়ে যাবে, তুমি মাটি হয়ে যাবে, না না এ ধারণাটা ভুল। মহান আল্লাহ আবার জানিয়ে দিয়েছে সুম্মা তুরদ্দুন, মরণের পরে মহান আল্লাহ তোমাদেরকে ময়দানে মাহশারে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড় করাবেন, খাড়া করাবেন। অনেক মানুষ মনে করি আচ্ছা হোক হোক, মরে গেলে তো মাটি হয়ে যাবে, ভাবি না ভাবি না, কিন্তু আল্লাহ বলছেন, জানেন আল্লাহ বলছেন, আয়াতের তাফসীর ভয়ঙ্কর তাফসীর, আল্লাহ বলছেন সুম্মা তুরদ্দুন, তোমাদেরকে আবার আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। কেন জানেন? ইলা আলিমিল গায়ব, তোমরা তোমাদের জীবনে কোন কাজটা গোপনে গোপনে করেছো, কোন কাজটা লুকিয়ে লুকিয়ে করেছো, ওয়াশহাদা কোন কাজটা তোমরা প্রকাশ্যে প্রকাশ্যে করেছো, সব আল্লাহর সামনে সেগুলো কি করাবে, প্রকাশ করা হবে কিয়ামতের মাঠে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, মনে রাখো তোমার কাজের জাযা পুরস্কার আর শাস্তি সবটাই সেদিন তুমি পেয়ে যাবে। ও আমার ভাইরা মনে রাখো, ও রাজা বুড়ে মা বোনেরা মনে রাখে, আজকে দিনে যারা এই নবীর মহব্বতে নবীর ভালোবাসা, আজকে দিনে মূল্যবান সময়টা নবীর প্রেমে নবীর মহব্বতে দিয়েছো, এত সময় ধরে কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনছো বাবা, মনে রাখো এই কাজটা তোমার ব্যর্থ হবে না, এই কাজটা তোমার বেকার হয়ে যাবে না। কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের যাররা থেকে যাররা পরিমাণের ভালো কাজটাও কিয়ামতের দিন আমি আল্লাহ তার জাযা তার পুরস্কার আমি আল্লাহ তোমায় দান করব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আরামকে হারাম করে এখানে বসে আছি, তাহলে নিশ্চিত আল্লাহ যাযা দেবে না, দেবে না, দেবে না, কথা বলে না, দেবে না, দেবে না, দেবে, তাহলে পৃথিবী তো পুরস্কার পাবো, এই তাবারুক জাইল পাবো, এটা হচ্ছে পৃথিবীর এক এক ধরনের ধরনের পুরস্কার। দ্বিতীয় নাম্বার, জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা দিচ্ছেন, আল্লাহ বলছেন যারা যাররা থেকে যাররা পরিমাণও ভালো কাজ করবে আমি আল্লাহ কাউকে ঠকাবো না, আমি আল্লাহ তাদের প্রত্যেকের জন্য কি করব, যাররা পরিমাণের ভালো কাজের যাযাও আমি আল্লাহ তাদের দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা পৃথিবী জমিনে এসেছি ভাই, মনে রাখেন নবীর মহব্বত নবীর ভালোবাসা, আমরা মহান আল্লাহকে কথা দিয়ে এসেছিলাম, ও আমার আল্লাহ পৃথিবীতে যাওয়ার পরে আমরা আপনার পৃথিবী দান গুলো মান্যতা দেব, পৃথিবীতে যাওয়ার পরে আপনার হাবিবুল্লাহ আপনার হাবিবুল্লাহকে পৃথিবী দান গুলো আমরা মান্যতা দেব। ও আমার মায়েরা মনে রাখো, বিশ্ব নবী আমার বললেন তামাসাকা আমার
দান করবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে বললে ফিতনা ফাসাদের জামানা নয় তথা এখন এখন যা বর্তমান সময় খুব ফিতনা ফাসাদের সময়। নবীজি বলছেন এরকম ফিতনা ফাসাদের সময় যারা একটি সুন্নাতকে অন্তরে ভালোবাসা জিবাই একটি সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করবে। বিশ্ব নবী বলেছেন একটি সুন্নাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে নবীজি তিনি সাহাবীদেরকে বলছেন কি জানেন ভাই, সাহাবীদের বলছেন যে ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার কাছে পৃথিবীর সবকিছুর থেকে তিনটে জিনিস আমার কাছে অতি পছন্দনীয় তিনটে বস্তু। নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন তিনটে বস্তু? নবীজি বললেন এক নম্বরে আমি সুগন্ধি ব্যবহার করতে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুগন্ধি ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। কি বলো? সুগন্ধি ব্যবহার করবেন, তাতা আতর পারফিউম। দুই নম্বর নবীজি বলেছেন নেককারিনী স্ত্রী আমি রাসূলুল্লাহ আমার কাছে অত্যন্ত পছন্দনীয়। যদি বলেন সুবহানাল্লাহ। তার কারণ জানেন, নবীজি বলেছেন আদ-দুনিয়া ও মাতা, দুনিয়া হলো মস্ত বড় সম্পদ। অখয়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সলিহা। নবীজি বলেছেন দুনিয়া হলো মস্ত বড় সম্পদ, আর দুনিয়ার ভিতরে সবথেকে মস্ত বড় সম্পদ মানে সম্পদ হলো একজন নেককারিনী মহিলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফ্যামিলিতে যদি বাস্তব কথা বলছি, এক ফ্যামিলিতে যদি বাপ নামাজি হয় সবাই কি তো নামাজি হতে চায় না? চাই কি? কেন জানেন? বাপ কি করে? সকালবেলা কাজকামের জন্য বেরিয়ে যায়, ফ্যামিলি দেখভাল করার জন্য বাপের দায়িত্ব থাকে না? থাকে কি? থাকে না। বাপ যেখানে সময় সুযোগ পায় সেখানেই পড়ে ফেলে, কিন্তু ফ্যামিলিকে ট্যাকেল করার জন্য তার মায়ের অবদান বেশি থাকে না? থাকে না। থাকে থাকে যে ভাই যে ফ্যামিলির মা ভালো হয়, যে ফ্যামিলির মার গাইড ভালো হয়, নিশ্চিত সেই ফ্যামিলির বাচ্চাগুলো সবকিছুতেই ভালো হয়। হয় না? হয়। আর মা যদি গাইড হয় বেকার, কিছু বোঝে না। ও মা অ্যাপেল বানান দাও, এক হচ্ছে পারিনি তো রাম চাষ তারপরে বলবে। আচ্ছা এবার বলো, তাহলে ওই বাচ্চাটা বুঝে গেল আমার মার দৌড় কত দূর? বুঝবে না, বুঝবে না, বুঝবে না। ওর মা জীবনে রেজাল্ট দেখতে পারবে না, ওর মা জীবনে প্রশ্ন দেখতে পারবে, ভয় লাগবে, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। এই জন্য যে বাড়ির মা ভালো হয় নিশ্চিত সেই ফ্যামিলির বাচ্চাগুলো সন্তানগুলো ভালোভাবে মানুষ হয়। ওই জন্য নবীজি বলছেন দুই নাম্বার আমার কাছে নেককারী স্ত্রী আমার কাছে প্রিয়। তিন নাম্বার নবীজি বলেছেন আমার চোখের মণি, চোখ শীতল করা ইবাদত, নামাজ হলো আমার কাছে সবথেকে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে তিনটে জিনিস প্রিয়, কি কি বলেছেন? এক নাম্বার নবীজি বলছেন আমার কাছে সুগন্ধি ব্যবহার করাটা খুব পছন্দনীয়, দুই নাম্বার নবীজি বলছেন নেককারী স্ত্রী, তিন নাম্বার নবীজি বলছেন নামাজ। এই তিনটে বস্তু আমার কাছে খুবই প্রিয়। এখন ওই মজলিসে নবীর সাহাবী আবু বকর ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ওই মজলিসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবি আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার তিনটে জিনিস সবথেকে পছন্দ। আচ্ছা ভাই আমাদের সবথেকে পছন্দ জিনিস কি কি জানেন? কি কি আমাদের? এক এক আমি বলছি আমাদের সঙ্গে দেখেন মিলে কিনা। এক হলো আমাদের জান, এটা পছন্দনীয় কেন? আমাদের জান আমাদের প্রাণ পছন্দনীয় তো চাচা? পছন্দনীয়। দুই আমাদের সম্পদ তথা মাল। তিন আমাদের সময়, এই মূল্যবান সময়, এটা বিশাল ভাইটাল জিনিস। আমাদের কিন্তু তিনটে জিনিস বেশি প্রিয়, হয় না? হয় না?
জানিয়ে দিলাম তোমার কি তিনটে জিনিস সব থেকে পছন্দ তুমি আমাদেরকে বলো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রথম নাম্বারে আমি সব থেকে ওই জিনিসটা ভালোবাসি। ও আমার মায়েরা মনে রাখো, আবু বকর বলেছিলেন আমি আমার নবীজির চেহারাটা দেখতে সব থেকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর বলছেন আমি আমার নবীর চেহারাটা দেখতে সব থেকে বেশি ভালোবাসি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দুই নম্বরে আমি যেটা ভালোবাসি। আবু বকর হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যত সম্পদ রয়েছে, আমার যত মালামাল রয়েছে, সব সম্পদগুলো আমি আমার নবীজির উপরে খরচ করব। এই নবীজির উপরে খরচ করাটাই আমি আবু বকর আমার কাছে সব থেকে প্রিয় বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি বলেছেন? নবীজির চেহারা দেখতে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। দুই নম্বর, নবীজির জন্য আমি আমার সম্পদগুলো খরচ করব, এটাই সব থেকে আমার কাছে বেশি প্রিয় নবীজি। এবার বলছেন আবু বকর, তিন নম্বরে কোন জিনিসটা? নবীর সাহাবী বলছেন, আবু বকর বলছেন, নবীজি আমি চাই আমার ফ্যামিলি তথা আমার পরিবারের সবাইকে আমার নবীজির খিদমতে নিয়োজিত রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি আমি চাই আমার ফ্যামিলির সবাই আপনার খিদমতে থাকবে। যেমন আমার কলিজার টুকরো আমার কন্যা আমার আয়েশাকে আপনার সাথে বিবাহ দিয়ে, ও নবীজি আমার আয়েশা আপনার খাদে জি আপনার খিদমতে নিয়োজিত আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সাথে আর সাহাবীদের সাথে মিল হবে? আমাদের যদি জিজ্ঞাসা করা হয়, কেউ দেখা যায় যান বলবে, কেউ মাল বলবে, কেউ বিল্ডিং বলবে, কেউ বাড়ি বলবে, কেউ বিবি বলবে, বা এই কথাগুলো কারোর মনে থাকবে না, যেগুলো বেশি ভাইটাল জিনিস। কিন্তু দেখেন আবু বকর সিদ্দিক নবীর জন্য সব সম্পদগুলো খরচ করে দিয়েছেন। আবু বকর হুজুর নবীর জন্য জি ভাই সব থেকে বেশি পছন্দ নিজের জান না, নিজের মাল নয়, নবীর চেহারা দেখা সব থেকে তার কাছে বেশি পছন্দ নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাবুকের যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে? তাবুকের যুদ্ধ। মালামাল নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদের বলেছিলেন, তোমরা যে যেমন পারো মাল এনে তাবুকের যুদ্ধের জন্য সহযোগিতা সাহায্য করো। এই যে সাহাবীরা নবীকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, অন্তর দিয়ে মহব্বত করতেন, আবু বকর বললেন না আমি চাই আমার সমস্ত সম্পদগুলো আমার নবীর জন্য খরচ করব। জি ভাই, নমুনা তার দৃষ্টান্ত দেখুন। তাবুকের যুদ্ধের জন্য সব সাহাবীরা মালামাল এনেছেন, সব সাহাবীরা মাল এনেছেন। দেখতে পাওয়া যায় মালের একেবারে পাহাড় স্থির হয়ে গেছে। কি আছে? বিশাল মানে পাহাড় হয়ে গেছে স্তূপ মালের, যে যেমন পেরেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আবু বকরকে দেখতে পাচ্ছেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি নাই? নাই। আবু বকর একটা সাইড থেকে জীর্ণ শীর্ণ অবস্থায় গুটি গুটি পায় নবীজির সামনে এসেছে। মানে আবু বকর লজ্জা করছে, কেন জানেন? আবু বকর হুজুর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান বা আরো যত সাহাবী ছিল, সব সাহাবী এত সম্পদ দান করেছে, সেই দানের কাছে আবু বকরের দানটা খুবই সীমিত, খুবই কম, লজ্জা করছে। ও আমার ভাইরা, না জানে
ভাইরা যুবকেরা পরদান সিনামা বোনেরা আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন ও আমার সাহাবী আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি কিতাবকে যুদ্ধের জন্য তোমার নবীর মহব্বতে তোমার নবীর ভালোবাসায় তুমি কি কিছু দান করবে না আল্লাহ নবী সাহাবী আবু বকর যদি আল্লাহ তাআলা আনহু একটা কাপড়ের পটলাই করে কিছু কব আর কিছু জব এনে আল্লাহ নবীর ঈমানের উপরে রেখে দিলে ও আমার ভাইরা মনে রাখো ওই সময় হযরত ওমর হযরত ওসমান হযরত আলী আরো যত সাহাবীরা ছিল তাদের ভিতরে বরাবরই করতে লেগেছে আজ আমরা এতদিন ধরে আবু বকরের সাথে কোন ইবাদতে পেরে উঠতাম না সব ইবাদতে আবু বকরের প্রাধান্যটা বেশি হতো আরো জোরে বলেন সুবহানাল্লাহ সব সাহাবীরা বলা বলি করতে লেগেছে যে আমরা আবু বকরের সাথে কোন ইবাদতে পেরে উঠতাম না আবু বকরের সাথে কোন ইবাদতে পেরে উঠতাম না তবে ওমর ভাবছেন আজকে দিন এই একটা সুযোগ আজকে আমি অনেক সম্পদ দিয়েছি আর আমার কাছে আবু বকর যা মাল এনেছে ওর মালের থেকে আমার মালটা বেশি তাহলে নিশ্চিত আজকে দিনে আবু বকরকে হারানো যাবে ইবাদতে ও আমার ভাইরা বিশ্ব কানা বিশ্ব নবী আমার বিশ্ব নবী আমার বিশ্ব কানাটা দেখলেন আল্লাহ নবী ওই সময় আবু বকর আল্লাহ নবী ওমরকে বলেছিলেন ও আমার সাহাবী ওমর বলো বলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার সাহাবী ওমর কতটা মাল তুমি বিশ্ব নবীর মহব্বতে দিলে কতটা মাল তুমি তোমার বিবি বাচ্চা আমি আপনার মহব্বতে আমি আপনার ভালোবাসায় আমার যত সম্পদ ছিল যত অর্থ ছিল অর্থ সম্পদে বিপদ থেকে অর্ধেক সম্পদ আমি আমার আধা সম্পদ আমি আমার অর্ধেক মালামাল আমি আপনার কুদরতি পায়ে আমি আপনার কদমে লুটিয়ে দিয়েছি রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি ওমর আমি আমার বিবি বাচ্চার জন্য প্রত্যেকটা মাল আমি রেখে এসেছি ও আমার ভাইরা বিশ্বনবী হযরতে ওসমানকে জিজ্ঞাসা করেছিলেন আমার সাহাবী ওসমান বলো বলো ও আমার সাহাবী ওসমান বলো বলো কতটা মাল তুমি বিশ্বনবীর মহব্বতে দিলে কতটা মাল বিবি বাচ্চার জন্য রেখে আসলে ও নদিয়া জেলার ভাইরা ও নদিয়া জেলার জমেরা যুবকেরা শুনে রাখো ওই সময় ওসমান গানি হানি যদি আল্লাহ তাআলা আনহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি আপনার মহব্বতে হুজুর আমি আপনার ভালোবাসায় আমি অর্ধেক মাল আমি আপনার কদমে লুটিয়ে দিয়েছি আর আমি আমার বিবি বাচ্চার জন্য অর্ধেকটা মাল আমি রেখে এসেছি ও আমার ভাইরা নবী আমার এবার হযরত আলীকে বলেছিলেন আমি আমার বাচ্চাদের জন্য রেখে এসেছি কেউ বললেন 50% রেখে এসেছি কেউ বললো 20% আমরা রেখে এসেছি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এবার বলো 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 তুমি তোমার নবীর মহব্বতে দিলে কতটা মাল কতটা সম্পদ তোমার নবীর মহব্বতে নবীর ভালোবাসায় খরচ করলে আর কতটা মাল তুমি তোমার বিবি বাচ্চার জন্য রেখে আসলে ও আমার ভাইরা নবীর সাহাবীরা নবীকে কত মহব্বত করেছে নবীকে কত ভালোবেসে যে ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব আল্লাহ হুজুর আজকে দিনে আপনার সাহাবীরা অনেক 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 সম্পদ হাজির করেছে, তবে আমি আপনার সাহাবী আবু বকর আমি বড্ড গরীব, আমি বড্ড অসহায়, আমি বড্ড অসহায় হুজুর, হুজুর আমার মালামাল বলে যা ছিল, হুজুর আমার সম্পদ বলে যা ছিল হুজুর, আমি আমার বাড়ির সমস্ত মালামাল বলে সমস্ত সম্পদগুলো আজকে দিনে আমি আপনার মহব্বতে আমি আপনার ভালোবাসায় হুজুর আমি আপনার কদমে লুটিয়ে দিয়েছি। আর ওরে বলে সুবহানাল্লাহ, ও আমার মায়েরা নবী সাহেবী আবু বকর বলেছিলেন, আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সব জায়গাতে একটু হাত বোলালাম, যদি কোথাও একটা সুই পাওয়া যায় ওই সুইটাও আমি আনতাম। নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আবু বকর যুদ্ধের জন্য তুমি সুই নিয়ে কি করবে, ছুঁচু নিয়ে তুমি কি করবে? তাদের চুচ প্রয়োজন হবে, প্রয়োজন হবে। ও আমার ভাইরা আবু বকর হুজুর বলেছিলেন, রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এই জন্য আমি আমার ছুঁচার খেদমতে আমি হাজির করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই কত ভালোবাসা, সব সাহাবীরা তাদের মালের থেকে 70% দিয়েছেন নবীর মহব্বতে, ভাই 30% রেখে এসেছে বিবি বাচ্চার জন্য, কেউ 50% দিয়েছে রেখে এসেছে 50%, কেউ 20% দিয়েছে 80% রেখে এসেছে। কিন্তু আবু বকর হুজুর বলছেন, ও নবীজি আমার যত সম্পদ ছিল, যত মালামাল ছিল, আমি সব মালামাল গুলো এমন কি ঘরের একটা ছুঁচো পর্যন্ত আমি আপনার খিদমতে হাজির করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমরা যখন রুহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? রুহের জগতে। আল্লাহ আমাদের বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কথাগুলো ভালো করে শুনবেন। আমরা প্রত্যেকে সেদিন বলেছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, শাহিদ না সাক্ষ্যও দিচ্ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রুহের জগতে বলেছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি আমাদের মালিক, শাহিদ না সাক্ষ্য দিচ্ছি। অপরায়ত আল্লাহ আবার বললেন, আলা মাআগা ইলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, তথা হে আদমের সন্তানেরা, তোমরা কি কথা দাওনি? আল্লাহ তাআবুদু, আমরা তাআবুদু শাইতান, আমরা শয়তানের কি করব না, কি করব না, আমরা শয়তানের যাব না, অনুসরণ অনুকরণ কিচ্ছু করব না, আমরা কি করব, ওয়ানি আবুদুনি, আমরা শুধু ও মালিক ও আল্লাহ, আমরা শুধু তোমার দাসত্ব, তোমারই গোলামি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমরা কথা দিয়েছি না দিই না, এ কথা বলেন না, দিয়েছি তো, আমরা দিয়েছি, আমরাই আবার বলেছিলাম, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সহজ, এটাই হলো সঠিক, এটাই হলো সরল পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা যেহেতু প্রত্যেকই কথা দিয়েছিলাম রুহের জগতে, আল্লাহ পৃথিবীতে যাওয়ার পরে আপনি ব্যতীত আর কারো দাসত্ব, কারোর গোলামি করব না, ও আল্লাহ আপনার বিধিবিধান গুলো মান্যতা দেব, কথা দিয়েছি তো। আচ্ছা হরিণ কথা দিয়ে ও বলতে যদি কথা না রাখতে পারি আল্লাহ ধ্বংস করবেন। আচ্ছা তাহলে হরিণ কথা দিয়ে কথা রেখেছে, ও তো জানে যদি ধরা পড়ি ছাড়া পাচ্ছি মানে কি, আজাদ হয়ে গেল, ফের যদি ব্যাকে রিটার্ন আসে তাহলে সে আমার ঝাঁকে তাই হয়ে গেল, কিন্তু তারপরও নিজের জান দিতে প্রস্তুত হরিণটা, কিন্তু নবীর সাথে কথা খেলা করতে তিনি রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা স্বয়ং মালিকের সাথে কথা দিয়েছি, তোমারই ইবাদত করব, তোমারই দাসত্ব করব, আর পৃথিবীতে আসার পরে টাটা দিচ্ছি, টাটা
মানে আর যাচ্ছি না, এই পৃথিবীর এই আমাদের ছোট ছোট বাচ্চারা ঘুড়ি ওড়াই না, আচ্ছা ঘুড়ি যখন মাঠে ওড়ায় ঘুড়িটা আসমানে ওড়ে কেমন হয়ে গেল, তার মানে কি জানেন, এই ঘুড়িটা লাটাইওয়ালাকে টাটা দেয়, টাটা দেয়, আমি আর আসছি, আমি এখন তোমার হাত থেকে বহু দূরে, তোমার হাত থেকে বহু দূর। ও মামা।